নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু টিপসের ভিডিও শেয়ার করার জন্য। আর এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে সময় বাঁচানোর সাথে সাথে বাঁচিয়ে দেবেও কিন্তু কিছুটা সংসার খরচও। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে কী কী টিপস আমি আপনাদের কাছে শেয়ার করি। তো আজকের প্রথম টিপসটি হলো, আমি এখানে প্রেশার কুকারের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল নিয়েছি। আর এখন আমি প্রেশার কুকারের ঢাকাটাকে বন্ধ করে তারপর আমি জলটাকে ভালো করে গরম করে নেব। তো আমি গ্যাসের মধ্যে প্রেশার কুকারটাকে বসিয়েও দিয়েছি আর জলটা কিন্তু এখন ভালো মতো গরম হয়ে গেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এখন আমি এই প্রেশার কুকারটা দিয়ে কী করি। তো অনেক সময় কিন্তু আমাদের অফিসে যাওয়ার তাড়াহুড়ো থাকে বা অন্য কোনো কাজে যাওয়ার তাড়াহুড়ো থাকে, আর সেই সময় যদি আমাদের কারেন্ট চলে যায় অথবা আয়রনটা খারাপ হয়ে যায় বা আয়রন আমাদের কাছে থাকে না, সেই তাড়াহুড়োর কারণে কিন্তু আমরা সেই সময় জামাটাকে নিয়ে দোকানে গিয়ে ইস্ত্রি করিয়ে নিতেও পারবো না। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব, কীভাবে কোনো রকমের কারেন্ট ছাড়া ইস্ত্রি ছাড়াই আপনারা জামা কাপড়টি আয়রন করে নিতে পারবেন। প্রথমে আমি জামাটাকে ভালোভাবে এইভাবে গুছিয়ে নেব। এখন আমি কি করব, যে প্রেশার কুকারের মধ্যে জলটা গরম করে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব, আর যেভাবে আমরা আয়রন দিয়ে আয়রন করি ঠিক সেইভাবে প্রেশার কুকারটাকে দিয়ে আমি জামাটার উপরে এইভাবে করতে থাকব। আর এইভাবে করে করলে কিন্তু আমাদের ঠিক আয়রন যেভাবে আয়রন করি আয়রনের মতোই কিন্তু জামাটা আয়রন করা যাবে। তো ভালো করে দেখলে কিন্তু বোঝাই যাবে যে কতটা সুন্দর আমাদের এই প্রেশার কুকার দিয়ে আয়রনটা করা যাচ্ছে। আর এবার থেকে যদি আমাদের আয়রন খারাপ হয়ে যায় অথবা কারেন্ট চলে যায় আর আমাদের কাজের তাড়াহুড়ো থাকে, তাহলে কিন্তু এইভাবে করে আমরা খুব সহজে বাড়িতে আয়রন ছাড়াই কিন্তু আয়রন করে নিতে পারবো। তাহলে বন্ধুরা, আমি আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপস। আমি এখানে একটা মিক্সার নিয়েছি। তো অনেক সময় কি হয়, আমরা যখন মশলা পেস্ট করি, পেস্ট করতে করতে হঠাৎ করে মিক্সিটা আমাদের বন্ধ হয়ে যায়, আর তখন কিন্তু আমরা ভাবতে থাকি যে বাকি মশলাটা আমরা কিভাবে পেস্ট করব। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। কি করবেন, মিক্সিটা প্রথমে এইভাবে করে উল্টে নেবেন, তারপর নিচের দিকে যে একটা লাল রঙের সুইচ থাকে সেটাকে কি করবেন, আঙুল দিয়ে এইভাবে করে একবার আপনি প্রেস করে দেবেন। তারপরে কিন্তু আবারও মিক্সিটা চলতে শুরু করবে। ওভারলোডের কারণে কিন্তু এই সুইচটা অফ হয়ে যায় আর মিক্সিটা আমাদের হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপসে। আমি এখানে একটা বাটি নিয়েছি আর নিয়েছি দুটো এক টাকা দামি শ্যাম্পু। এখন আমি এই শ্যাম্পুর প্যাকেট দুটোকে প্রথমে কেটে নেব। তো কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই বাটির মধ্যে শ্যাম্পুর যে প্যাকেট দুটো রয়েছে সেখান থেকে শ্যাম্পুটাকে আমি ভালো করে বের করে নেব। তো এখন আমি এই যে শ্যাম্পুর পাতা দুটো রয়েছে এই পাতা দুটো কিন্তু এখন আমি ফেলবো না, সাইডে রেখে দিচ্ছি, এটাকে আমি একটা অন্য কাজে ব্যবহার করব। তো এখন আমি নিয়েছি এক চামচের মতো ডেটল। এবার আমি শ্যাম্পুর সাথে ডেটলটাকে দিয়ে দিলাম, এবার একটু ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি কি করব, নিয়ে নেব আমি জল। তো এখানে আমি এক কাপের মতো জল দিয়ে দেব। এখন কি করব, আমি জল, শ্যাম্পু আর ডেটল যে তিনটে আমি দিয়েছি তিনটেকে ভালো করে আমি মিশিয়ে নেব। তো খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে হ্যান্ড ওয়াশের বোতল হয় সেই বোতলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন যে লিকুইডটা আমি বানিয়ে রেখেছি সেটাকে আমি এই বোতলের মধ্যে এইভাবে করে ভরে নেব। তাহলে বন্ধুরা, খুব সহজে কিন্তু আমাদের মাত্র এক টাকা দামি শ্যাম্পু দিয়ে হ্যান্ড ওয়াশ তৈরি হয়ে গেল। এখন কি করব, এই বোতলটাকে আমি কিছুবার এইভাবে করে ঝাঁকিয়ে নেব। তো ঝাঁকিয়ে নেওয়া কিন্তু এখন হয়ে গেছে। এখন আমি এই যে হ্যান্ড ওয়াশটা তৈরি করলাম সেটা কিন্তু আমি হাত দিয়ে এইভাবে করে ব্যবহার করে দেখিয়েও দিচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস।
আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো অনেকে কিন্তু বলে থাকে যে ভাত রান্না করার পর ভাতটা কিন্তু ঝরঝরে হয় না, ভাতটা গলে যায়। তো তারই একটা টিপস কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার ভাতটা 1 থেকে 2 মিনিট ফুটে এসেছে, আমি কিন্তু উঠিয়ে দেখিয়েও দিলাম। তো এই সময় কি করতে হবে, নিয়ে নেব আমি 1 টুকরো লেবু। এখন এই লেবুর টুকরোটাকে আমি এইভাবে করে ভাতের মধ্যে দিয়ে দেব। আর লেবু যদি আপনারা না দেন তাহলে কিন্তু সামান্য পরিমাণের সাদা তেলও কিন্তু দিয়ে দিতে পারেন। লেবু অথবা সাদা তেল দেওয়ার কারণে ভাতটা যেমন ঝরঝরে হবে আর কিন্তু হয়েও যাবে খুব তাড়াতাড়ি। তো 5 মিনিট পর কিন্তু আমি দেখাচ্ছি, এখন 5 মিনিট হয়ে গেছে আর ভালো মতো কিন্তু ভাতটা ফুটেও গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর ভাতটাকে কিন্তু আমি এখন তুলে দেখিয়ে দিচ্ছি যে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি ভাতের মাড়টাকে ঝরিয়ে নেব। তাহলে বন্ধুরা, এইভাবে যদি ভাতটাকে রান্না করা যায় ভাতটা কিন্তু হয়েও যাবে খুব তাড়াতাড়ি আর ভাতটা একদমই ঝরঝরে হবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। তো গ্রেটার যখন আমরা অনেক দিন ব্যবহার করি, ব্যবহার করার ফলে কি হয়, আমাদের গ্রেটারের মধ্যে একটা হলদেটে ভাব চলে আসে আর এই হলদে দাগগুলো কিন্তু খুব সহজেই যায় না। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব যে এই হলদেতে যে দাগগুলো রয়েছে কিভাবে খুব সহজেই দূর করা যায়। আমি এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো সসের প্যাকেট। এখন আমি কি করব, এখান থেকে সামান্য পরিমাণের সস বের করে নেব। এবার যে গ্রেটারটা রয়েছে গ্রেটারের ওপরে আমি সসটাকে এইভাবে করে লাগিয়ে নেব। তো ভালো করে কিন্তু লাগিয়ে নিয়েছি। এখন কি করব, নিয়ে নেব একটা পুরনো ব্রাশ। এবার ব্রাশের সাহায্যে আমি কিছুক্ষণ এইভাবে করে ঘষে নেব। প্রথমে আমি সামনের দিকটা ভালো করে ঘষে নেব, তারপর যখন সামনের দিকটা ভালোভাবে ঘষে নেওয়া হয়ে যাবে তখন গ্রেটারটাকে উল্টে নেব। উল্টে আমি পিছনের সাইডটাকেও ঠিক একইভাবে ঘষে নেব। তো যখন ভালো করে ঘষে নেওয়া হয়ে যাবে তখন কি করব, এটাকে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে করে রেখে দেব। তারপর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কতটা পরিষ্কার হয়েছে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। আমি এখানে একটা আয়রন নিয়েছি। তো অনেক সময় কি হয়, আমরা যখন কালার প্রিন্টের টি শার্ট অথবা জামা আয়রন করে থাকি, অনেক সময় জামা পুড়ে বা কালার প্রিন্টের যে টি শার্টগুলো হয়ে থাকে সেখান থেকে কিন্তু কালারটা আয়রনের মধ্যে লেগে যায়। ওর ফলে কি হয়, আয়রন থেকে কিন্তু দাগগুলো আমাদের খুব সহজেই তোলা যায় না। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমে কি করতে হবে, আয়রনটাকে একটু গরম করে নিতে হবে। তো আয়রনটা কিন্তু আমার গরম করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি এক্সপায়ার হয়ে যাওয়া একটা ওষুধের প্যাকেট। এখন আমি এখান থেকে একটা ওষুধ বের করে নেব। তো বের করে নেওয়া হয়ে গেছে। এখন কি করব, যে আয়রনের মধ্যে দাগগুলো রয়েছে তার মধ্যে যে ওষুধটাকে নিয়েছি আমি এইভাবে করে কিছুক্ষণ ঘষতে থাকব। তো এইভাবে করে কিছুক্ষণ ঘষলেই কিন্তু যে দাগগুলো রয়েছে সেই দাগগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর দাগটা উঠে যাচ্ছে। এখন কি করব, এখন আমি নিয়ে নেব একটা সুতির কাপড়। এবার কাপড় দিয়ে এইভাবে করে আমি আয়রনটাকে মুছে দেব। তাহলে বন্ধুরা, আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপসে। আমি এখন চলে এসেছি ওয়াশ বেসিনের সামনে। তো বেসিনটা কিন্তু দেখলে বোঝাই যাচ্ছে যে কতটা নোংরা হয়ে আছে। আর অনেকে কিন্তু এরকম ওয়াশ বেসিন পরিষ্কারের জন্য অনেক দামি জিনিসও কিন্তু ব্যবহার করে থাকে। আমি কিন্তু এই যে ব্যবহার করে নেওয়া শ্যাম্পুর প্যাকেটটা রয়েছে তার মধ্যে যেটুকু শ্যাম্পু রয়েছে সেটুকুই কিন্তু এই ওয়াশ বেসিনে এইভাবে করে বের করে দিয়ে দেব।
তো শ্যাম্পুর প্যাকেটে যেটুকু শ্যাম্পু ছিল সেটুকু কিন্তু আমি বের করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি একটা মোজা। এবার মোজাটাকে আমি হাতে এইভাবে করে পরে নেব, তারপর ওয়াশ বেসিনটাকে আমি হালকা হাতে এইভাবে করে ঘষতে থাকব। তো কিছুক্ষণ ঘষা হয়ে গেলে কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে নোংরাটা বেসিনের মধ্যে রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করছে। তো এইভাবে করে কিছুক্ষণ ঘষে নিলেই কিন্তু আমাদের ওয়াশ বেসিনটা পরিষ্কার হয়ে যাবে। এবার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে কিন্তু দেখিয়েও দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে। শুধুমাত্র সামান্য পরিমাণের শ্যাম্পু দিয়েই আমাদের একদম বেসিনটা নতুনের মতো চকচকে হয়ে গেছে। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। আমি এখানে বেশ কিছুটা পরিমাণের চাল নিয়েছি। তো অনেকের কিন্তু অনেক বেশি পরিমাণের চাল একেবারে নিয়ে চলে আসে। এর ফলে কি হয়, কিছুদিন যেতে না যেতে চালের মধ্যে ছোট ছোট পোকা ধরতে শুরু করে আর চালগুলো আস্তে আস্তে সাদা হতে শুরু করে। তারপরে চাল কিন্তু নষ্ট হয়ে যায় আর চালগুলোকে আমাদের ফেলে দিতে হয়। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আমাদের সকলেরই বাড়িতে কিন্তু শুকনো লঙ্কা আনা থাকে। আমরা যদি এই লঙ্কাগুলোকে চালের মধ্যে এইভাবে করে দিয়ে দিই আর চালগুলোকে লঙ্কার ওপরে যদি কিছুটা এইভাবে দিয়ে রেখে দিই, তাহলে কিন্তু চালগুলো আমাদের যতদিনই থাকুক না কেন চালগুলোর মধ্যে কোনো রকমের পোকাও ধরবে না আর চালগুলো তারপরে আমাদের নষ্টও কিন্তু হবে না। আশা করছি এই টিপসটা কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তাহলে বন্ধুরা, যদি আমার এই টিপসের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো অন্য আরও নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।